ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজছে 1:10, আর এখন স্নান করে বেরোলাম, চুলে রং করেছিলাম, ওই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো, চুলটা শুকালো, তারপর আমি স্নানে গেলাম। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, 19 তারিখ, আজ হচ্ছে সোনাইয়ের বউ ভাত। আমরা যাব ভাবছি যে এখন সকালবেলায় ওখানে যাব, কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে আজকে আর যাবো না। আমার কতগুলো সাদা কাপড়ও ভিজতে দেওয়া ছিল, যেগুলো এরা বরযাত্রী পরে গিয়েছিলো, সেগুলো হাতে কাচবো বলে ভিজতে দিয়েছিলাম, কিন্তু হলো না। শেষমেশ এখন লক্ষ্মীদিকে দিয়ে বললাম যে একটু কাঁচা করাবো, লক্ষ্মীদিকে বললাম, লক্ষ্মীদি এখন কাপড়গুলো কাচতে গেল, আর আমি এখন চলে যাব পুজো দিতে। এই যে রিন্টু আমাকে প্যাড়াও এনে দিয়েছে, এই যে ঠাকুরের, আজ বৃহস্পতিবার দিন, ঠাকুরকে প্যাড়া ভোগ দিই, তাই এখন আমি এটা নিয়ে উঠে যাব উপরে। এখন মিনিমাম 2 ঘন্টা তো নিশ্চিন্তি এখন উপরে গেলে, এখন কোনো রকম কারোর সঙ্গে কথাবার্তা নেই কোনো রকম। তারপর মাতুবি আসবে, কাজ করবে, চিন্টুর বাবা কখন আসবে জানি না। তো এই ছিল আপডেট এখনকার। আর চিন্টু এতক্ষণ আমার ফোন নিয়ে, লক্ষ্মী দিও, এই যে লক্ষ্মী দি এখন যাবে, হ্যাঁ এই তিনতলার উপরটায় কাজ, এখানে বাসন ধোয়া হয় তো খুব তেলচিট। তুমি নিয়ে যেতে পারবে না, ছেলেগুলোকে দিয়ে পাঠা করাবো, আনন্দ নিয়েই ব্লগটা শুরু করেছি যে সবাই মিলে যাব, দেখা যাক কি হয়। দেখো আমাদের রেডিমেড খাবার এলো, শিখাদের বাড়ি যাবো বললাম, যাওয়া হয়নি, চিন্টুর বাবা এইমাত্র খাবার নিয়ে এলো, কারণ আমি রান্না করিনি তো, পুজো করতেই অনেকটা সময় লেগে গেল। আজকে আমার পাম্পে জল উঠছে না, ঠাকুর ঘরে গেছি, গিয়ে নিয়ে কল খুলেছি, জল নেই। আবার রিন্টুকে বললাম পাম্প চালাতে, রিন্টু পাম্প চালাতে গেছে, পাম্প আর চলছে না। নিয়ে আমার বাপি ভাই এসেছিলো পাম্প ঠিক করতে, পাম্প ঠিক হলো না, কালকে পাম্প তুলতে হবে, নিচে পাম্প খারাপ হয়েছে, মানে নিচে বলতে আমাদের বোরিংয়ে পাম্প লাগা আছে, কি পাম্পটা লাগানো আছে গো, ওই যে আমি বলতে পারবো না, তো ওই পাম্পটা খারাপ হয়ে গেছে, ওটাকে তুলবো, তারপর তুলতে হবে, তারপর ওটা ঠিক হবে, তাহলে ওই জন্য আর যাওয়া হলো না, টেনশন হয়ে গেলো। তা চিন্টু বাবা বলে ঠিক আছে রান্না করার দরকার নেই, আমি খাবার নিয়ে যাচ্ছি, তো নিয়ে এসছে, নিয়ে এসে আলু ভরা রুটি আর চিলি চিকেন, না গো আলু ভরা রুটি আর চিলি চিকেন। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর একবারে বরযাত্রীতে, তো এই দু খালি উল্টো পাল্টা বলি, তারপরে একবারে সোনাইয়ের বউ ভাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে কোনো রকম ভিডিও করা হয়নি, এখানে এসে আমি ভিডিও শুরু করলাম, তো আমার সাথে থাকো আর বিয়ে বাড়ি এনজয় করো, চলো আমিও যাই, তোমরাও সাথে থাকো। সবাই আছে, সব আছে,
আমরা কত মজা করছি, সব দিদি আমার সাবস্ক্রাইব করে দিয়েছে, আমার কিছু সাবস্ক্রাইব বেড়ে গেছে, এখানে সবাই বসে আমরা কত গল্প করছি, কত আনন্দ করছি। মানে হারিয়ে যাওয়া, এটা কুম্ভ মেলায় হারিয়ে গেছিল ভাই, ওনাকে খুঁজে পাওয়া গেছে আমাদের মাঝে এখানে শিখাজি বাড়িতে, শাশ্বত চ্যাটার্জির ভাইকে। যদি শাশ্বত চ্যাটার্জি যদি দেখে ভয় পেয়ে যাবে। দেখিয়ে দিলাম সবাইকে। তোমার নাম কি? আমার নাম দিব্যাঙ্কা সাহা। কোন ক্লাসে পড়ো? ফাইভ। খুব মিষ্টি মেয়ে, খুব ভালো লাগলো।
কি জানি বলতে পারছি না, কোনো গ্যারান্টি নেই, হতেও পারে আবার পরে আবার অনেক কল জানি জানি না মনি উপরে ছিল যে কোথায় কখন থাকছে বলা মুশকিল। মনিকে একবার দেখলাম উপরে, ওরকম করে পালিয়ে গেলে হবে না, হাই করতে হবে। ট্রাইপড আছে কিন্তু এখানে কোথায় লাগাবো? আছে, সব গাড়িতে রাখা আছে, নিয়ে নামলাম না। ওইগুলো নিলে না সবাই অবাক চোখে তাকায়। হ্যাঁ, একটু গ্রেভি দাও। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাইনি। আমাদের হয়ে গেছে, বেরোচ্ছি আমরা। হ্যাঁ, ওরা খেয়ে বেরিয়ে গেছে, মাথা দেওয়া যায়।
শুনতে পেয়ে গেল সব করে দিল কি আছে খারাপ কথা নাই তো ভালো কথা সবাই এদিকে ঘোরা একবার করে আমি ওর ব্লগটা খুলে যে একটু দেখবো, কাল থেকে সময় পাচ্ছি না, সূচিপত্র বের করতেই পারলাম না। দিদির মুখটা মানে বাবা ব্লক করে দেবে ফটো নয়। তিনটে দিন খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো সময়টা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। আবার বাই, গুড নাইট। খাতাম।